খেলাধুলার সাথে রাজনীতি মেশাবেন না। এটি একটি বহুল চর্চিত বাক্য হলেও দেখা যায় খেলার মাঠকেই অনেকেই বেছে নেন রাজনৈতিক বক্তব্য প্রকাশের জন্য। শুধু তাই নয়, অনেক খেলোয়াড় রাজনীতিতে যোগ দিয়ে বসেন এবং সফলও হন। ফুটবলাররাও এর ব্যতিক্রম নন। অনেক ফুটবলারই খেলার মাঠ থেকে অবসরের পর জড়িয়ে পড়েন রাজনীতির সাথে। অনেকে সংসদ সদস্য থেকে প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছেন। আজকে আমরা কয়েকজন জনপ্রিয় ফুটবলারের রাজনীতিতে সাফল্য ও ব্যর্থতার গল্পই শুনব। পেলে নিঃসন্দেহে সর্বকালের সেরা ফুটবলারদের একজন। ফুটবলকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলতে তার ভূমিকা অবিস্মরণীয়। 1977 সালে ফুটবল থেকে অবসর নেওয়ার পর নানা সেবামূলক কাজে জড়িয়ে পড়েন। তিনি ছিলেন ইউনেস্কোর গুডউইল ম্যানেজার এবং জাতিসংঘের পরিবেশগত সুরক্ষা কর্মসূচির মুখপাত্র। শুধু তাই নয়, পেলে ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ব্রাজিলিয়ান ফুটবলে দুর্নীতি দমন করতে পেলে ল নামে একটি আইন চালু করেন। তবে 2001 সালে তার নামে দুর্নীতির অভিযোগ ওঠায় পদত্যাগ করতে বাধ্য হন পেলে। ব্রাজিলের আরেক কিংবদন্তি স্ট্রাইকার রোমারিও সেলেসাওদের শিরোপা জিতিয়েছিলেন 1994 সালে। তিনিও পেলের মতো ক্যারিয়ারে 1000 গোল করেছিলেন। ফুটবল জীবনের পরিসমাপ্তির পর তিনিও রাজনীতিতে যোগ দেন। 2010 সালে রোমারিও ব্রাজিলের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি তার পদাধিকার কাজে লাগিয়ে 2014 সালে ব্রাজিল বিশ্বকাপের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রচারণা চালান। এই টুর্নামেন্টের কিছুদিন পরেই ব্রাজিলের সিনেট নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হন। রোমারিও এখনও স্বপদে বহাল রয়েছেন। তবে সবাই রাজনীতিতে সফল হয়েছে এমন কিন্তু নয়। উদাহরণ হিসেবে বলা যায় ডাইনামো কিয়েভ এবং এসি মিলান স্ট্রাইকার আন্দ্রেই শেভচেঙ্কোর কথা। 1998 বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা সে টুর্নামেন্টের সেমিফাইনালে তুলেছিলেন ইউক্রেনকে। সে সময় থেকেই আন্দ্রেই শেভচেঙ্কো রাজনীতির সাথে জড়িত। তিনি 2004 সালে ইউক্রেনের প্রেসিডেন্ট পদপ্রার্থী ভিক্তর ইয়ানুকোভিচের প্রচারণায় অংশ নেন। 2012 সালে ফুটবল থেকে অবসর নেওয়ার পর সরাসরি রাজনীতিতে যোগ দেন। চেষ্টা করেছিলেন জাতীয় সংসদ সদস্য হওয়ারও, কিন্তু নির্বাচনে জয়লাভ করতে ব্যর্থ হওয়ায় তার রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটে। রাজনীতিতে ব্যর্থ হয়ে নিজের বিপদ ডেকে এনেছেন তুরস্কের বিখ্যাত স্ট্রাইকার হাকান শুকর। দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এই স্ট্রাইকার তুর্কি ক্লাব গ্যালাতাসারাইয়ের কিংবদন্তি হিসেবে সম্মানিত। খেলা থেকে অবসরের পর 2011 সালে হাকান শুকর তুরস্কের সংসদ সদস্য নির্বাচিত হন। সরকারি দলের সদস্য হওয়া সত্ত্বেও 2017 সালে তিনি প্রধানমন্ত্রী তাইয়িপ এরদোয়ানের সমালোচনা করেন। ফলশ্রুতিতে হাকান শুকরের বিরুদ্ধে বিরোধী দলের ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বর্তমানে হাকান শুকর যুক্তরাষ্ট্রে নির্বাসিত আছেন। তবে খেলার ময়দান থেকে রাজনীতির ময়দানে এসে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন লাইবেরিয়ার ফুটবলার জর্জ উইয়া। সাবেক এসি মিলান ফরওয়ার্ড 1995 সালে প্রথম আফ্রিকান হিসেবে ব্যালেন্ডিওর জয় করেন। 2005 সালে লাইবেরিয়ায় গৃহযুদ্ধ শেষ হলে জর্জ উইয়া প্রেসিডেন্ট নির্বাচনের পদপ্রার্থী হন। রাজনৈতিক অনভিজ্ঞতার কারণে হেরে গেলেও তিনি হাল ছাড়েননি। 2014 সালে প্রথম ব্যালেন্ডর জয়ী ফুটবলার হিসেবে জর্জ উইয়া প্রেসিডেন্ট নির্বাচিত হন। 2017 সালে তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে পুনর্নির্বাচিত হয়ে প্রমাণ করেন রাজনীতির মাঠেও তিনি এখন ঝানু খেলোয়াড়। পৃথিবীর অনেক দেশেই খেলোয়াড়দের রাজনীতিতে জড়ানোর উদাহরণ আছে, তবে সবাই যে সাফল্য পেয়েছেন এমন কিন্তু নয়। তাই প্রশ্ন ওঠে, ফুটবলারদের কি আসলেই রাজনীতিতে আসা উচিত? আপনার মতামত আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ফুটবলের এমন আরও গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।